নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা আগামী পনেরো দিনের জন্য ত্রিগ্রহী মহাসংযোগ সৃষ্টি হতে চলেছে যার দরুন এই রাশিগুলির উপর তার সুপ্রভাব পড়তে চলেছে তো কোন সেই সৌভাগ্যশালী রাশি তা জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন নমস্কার আমি কল্যাণ রায় সুশিক্ষা আগামী পনেরো দিনের জন্য ত্রিগ্রহী মহাসংযোগ সৃষ্টি হতে চলেছে আর এই তিনটি গ্রহ হচ্ছে রবি গ্রহ বুধ গ্রহ ও শুক্র গ্রহ এর মধ্যে রবি ও শুক্র গ্রহ আগে থেকে মেষ রাশিতে অবস্থান করছিল কিন্তু এখন বুধ গ্রহ একত্রে হয়ে গেছে যার দরুন ত্রিগ্রহী মহাসংযোগ সৃষ্টি হয়ে গেছে আর এর সুপ্রভাব এই রাশিগুলির উপর পড়তে চলেছে এর পাশাপাশি এই তিনটি গ্রহ একত্রে ডবল রাজযোগ সৃষ্টি করছে এই রাজ্যক দুটি হচ্ছে যথাক্রমে রবি ও বুধ একত্রে মিলিত হয়ে বুধাদিত্য রাজ্যোগ সৃষ্টি করছে উল্টো দিকে বুধ ও শুক্র গ্রহ মিলিত হয়ে লক্ষ্মী যোগ সৃষ্টি করছে যার সুপ্রভাব এই রাশিগুলির উপর পড়তে চলেছে আসুন আগে জেনে নেওয়া যাক এই বুধ গ্রহ শুক্র গ্রহ ও রবি গ্রহ আমাদের জীবনে কি ইম্প্যাক্ট প্রদান করে থাকে প্রথমে আসি বুধ গ্রহের কথায় বুধ যা কি বুদ্ধির কারক গ্রহ এবং বিচক্ষণ বুদ্ধিকে কিন্তু বোঝায় বুধ দেখায় ব্যবসা বুধ দেখা বইয়ের দোকান শেয়ার মার্কেট কনসালটেন্সি এই সমস্ত কিছু বুধ গ্রহ দেখিয়ে থাকে এরপর আসি রবি গ্রহের কথায় রবি গ্রহ বেসিক্যালি আমাদেরকে মান সম্মান যশ প্রদান করে থাকে এবং রবি যাদের জন্মছকে স্ট্রং থাকে তারা কিন্তু সরকারি কর্মচারী হয় বা সরকারি দপ্তরে কাজে লিপ্ত থাকে বা ট্রেন্ডার নিতে পারে তাই রবির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু রয়েছে এবং রবি যদি আপনার জন্মছকে ভালো থাকে সেক্ষেত্রে আপনি বাবার হেল্প বা বাবার সাপোর্ট পাবেন উল্টো থেকে যদি রবি গ্রহ খারাপ হয়ে যায় তাহলে সরকারি পানিশমেন্ট অর্থাৎ জেল বা জরিমানা বন্ধ হওয়ার সম্ভাবনা থাকে এরপর আসে শুক্রগ্রহের কথায় গ্রহ মানেই তো সুখ তাই না ভোগ এই পার্থিব জগতে যত লাক্সারিয়াস প্রোডাক্ট রয়েছে গ্ল্যামার দুনিয়া সমস্তটা কিন্তু শুক্র গ্রহের আন্ডারে অর্থাৎ একটা ঠান্ডা গ্লাসের জল থেকে এসি রুম টোটালটাই শুক্র গ্রহ নির্ণয় করে আর এই তিনটি গ্রহ একত্রে মিলিত হয়ে এই রাশিগুলির উপর কী প্রভাব ফেলতে চলেছে আসুন জেনে নেওয়া যাক তার আগে যারা অনলাইন আমার কাছে কনসাল্ট করতে চান অর্থাৎ জন্মছক বিচার করাতে চান তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন একটি কথা মাথায় রাখবেন এটি কেবলমাত্র বুকিং নাম্বার এবং এটি পেড সার্ভিস ফ্রি সার্ভিস নয় তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান তাহলে আসুন জেনে নেওয়া যাক কোন রাশিগুলির উপর এই ত্রিগ্রহী মহারাজ্যক সৃষ্টি হতে চলেছে প্রথম যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মকর রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের উপর এই ত্রিগ্রহী মহাসংযোগ সৃষ্টি হয়ে গেছে যার দরুন আপনাদের জীবনে ধনাগমন হতে চলেছে এবং যে সমস্ত কাজ আপনাদের হচ্ছিল না সেই সমস্ত কাজ অনায়াসে করে ফেলতেন এছাড়াও যারা গ্ল্যামার দুনিয়ার সাথে যুক্ত রয়েছেন যারা কনসালটেন্সি কাজের সাথে যুক্ত রয়েছেন যারা সরকারি দপ্তরের কর্মী রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে এবং এই সময় আপনারা পরিবার থেকে হেল্প পেতে চলেছেন এবং বন্ধুর সাহায্যও পেতে চলেছেন এই সময় আপনাদের ভ্রমণ যোগ দেখা যাচ্ছে যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে এরপরে যে দ্বিতীয় রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে তুলা রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদেরও এই ত্রিগ্রহী মহা রাজ্য সৃষ্টি হতে চলেছে যার দরুন আপনাদের জীবনেও ধনের আগমন করতে চলেছে আর এই ধন চাকুরি ক্ষেত্র থেকে ব্যবসা থেকে এবং সেলফ প্রবেশন থেকে এই তিন ক্ষেত্র থেকে আসার সম্ভাবনা রয়েছে এছাড়াও যারা সরকারি দপ্তরের কর্মী রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে এছাড়াও যারা কনসালটেন্সির কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে যারা ফিল্ম বা গ্ল্যামার দুনিয়ার সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে এ সময় আপনারা নতুন চাকরি পেতে চলেছেন ধন প্রাপ্তির কিন্তু যোগ দেখা যাচ্ছে অর্থাৎ লটারি সার্টা শেয়ার এগুলোতে যারা টাকা ইনভেস্ট করেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে এ সময় নতুন কোনো বিজনেস স্টার্ট করতে পারেন এবং আপনারা এই সময় দূর ভ্রমণেও যেতে পারেন পরিবার থেকে কিন্তু এই সময় যথেষ্ট পরিমাণে হেল্প পেতে চলেছেন এরপরে যে তিন নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মিথুন রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদেরও এই মহাস মহাসযোগের সুফল পেতে চলেছেন অর্থাৎ এই সময় আপনারা যে কোনো কাজে হাত লাগালে অবশ্যম্ভাবিক সেই সমস্ত কাজ হয়ে যাবে যারা সরকারি দপ্তরের কর্মীরা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ দিন আগত এছাড়াও যারা গ্ল্যামার দুনিয়ার সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময় যথেষ্ট পরিমাণে শুভ দিতে চলেছে এবং যারা কনসালটেন্সি কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এই সময় সন্তান প্রাপ্তির যোগও কিন্তু দেখা যাচ্ছে এই সময় আপনারা পিতার হেল্প পেতে চলেছেন এবং যে সমস্ত কাজ হচ্ছে না সে সমস্ত কাজে হাত দিন অনায়াসে কিন্তু করে ফেলবেন এরপরে যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মিন রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি মিন রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদেরও ত্রিগ্রোহী মহারাজ্যক সৃষ্টি হয়ে গেছে যার দরুন আপনাদের জীবনে ধন বর্ষা হতে চলেছে অর্থাৎ যারা এতদিন ধরে অর্থ কষ্টে ভুগছিলেন তাদের কিন্তু সেই জায়গাটা অনেকটাই কমতে চলেছে এবং যারা কনসালটেন্সির সাথে যুক্ত রয়েছেন যারা গ্ল্যামার দুনিয়ার সাথে যুক্ত রয়েছেন যারা সরকারি দপ্তরের কর্মী রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে এবং এই সময় আপনাদের প্রাপ্তি যোগও কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ যারা লটারি সারটা চেয়ার এই সমস্ততে টাকা ইনভেস্ট করেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে এই সময় সন্তান প্রাপ্তির দিকটাও কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ দেখা যাচ্ছে এরপরে যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে ধনুরাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদেরও এই ত্রিগ্রহী রাজ্য সৃষ্টি হতে চলেছে যার দরুন আপনাদের জীবনেও ধন বর্ষা হতে চলেছে আর এই ধন চাকরি ক্ষেত্র থেকে ব্যবসা থেকে এবং সেল প্রবেশন থেকে এই তিন ক্ষেত্র থেকে কিন্তু আসার সম্ভাবনা রয়েছে এবং আপনারা এই সময় যে কোনো কাজ অনায়াসে করে ফেলবেন অর্থাৎ যে সমস্ত কাজে আপনারা বাধাপ্রাপ্ত হচ্ছিলেন সে সমস্ত কাজে হাত দিন আপনারা কিন্তু অনায়াসে করে ফেলবেন এ সময় যারা গ্ল্যামার দুনিয়ার সাথে যুক্ত রয়েছেন সরকারি দপ্তরের কর্মী রয়েছেন বা টেন্ডার নেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট মাত্রায় সুযোগ চলেছে এই সময় আপনারা ফ্যামিলি সাপোর্ট কিন্তু পেতে চলেছেন যারা বিদেশে ব্যবসা বাণিজ্য করেন অর্থাৎ এক্সপোর্ট ইম্পোর্ট করেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি রাশিটি জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের ক্ষেত্রেও এই ত্রিগ্রহী মহারাজ্য সৃষ্টি হয়ে গেছে যার দরুন আপনারাও প্রচুর পরিমাণে অর্থ এই সময় অর্থাৎ আগামী পনেরো দিন কামিয়ে ফেলতে পারবেন এই সময়ের মধ্যে আপনারা কনসালটেন্সির সাথে যুক্ত রয়েছেন যারা গ্ল্যামার দুনিয়ার সাথে যুক্ত রয়েছেন যারা সরকারি দপ্তরের কর্মী রয়েছেন বা সরকারি টেন্ডার নেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে এই সময় যে সমস্ত কাজ আপনাদের হচ্ছিল না সেই সমস্ত কাজে আপনারা হাত দিন অনায়াসে করে ফেলবেন এছাড়াও যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে এরপরে যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি কুম্ভ জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও আগামী পনেরো দিন এই ত্রিগ্রহী রাজ্যগের সুফল পেতে চলেছেন অর্থাৎ যারা কনসালটেন্সির সাথে যুক্ত রয়েছেন যারা গ্ল্যামার দুনিয়ার সাথে যুক্ত রয়েছেন যারা সরকারি দপ্তরের কর্মী রয়েছেন বা টেন্ডার নেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে এছাড়াও যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময় যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে আপনাদের অর্থ কিন্তু দুগুণ থেকে তিনগুণ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এই সময় ফ্যামিলি হেল্প কিন্তু আপনারা পেতে চলেছেন এবং ট্যুরে যাওয়ারও কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে সিংহ রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই ত্রিগ্রয়ীর মহারাজ্যের সুফল পেতে চলেছেন অর্থাৎ আপনাদের জীবনেও ধনাগমন হতে চলেছে আর এই ধন চাকুরি ক্ষেত্র থেকে ব্যবসা থেকে এবং সেল প্রবেশন থেকে এই তিন ক্ষেত্র থেকে কিন্তু আসার সম্ভাবনা রয়েছে এই সময় যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে এবং যারা গ্ল্যামার দুনিয়ার সাথে যুক্ত তাদের ক্ষেত্রে যথেষ্ট মাত্রায় শুভ এবং যারা সরকারি দপ্তরের কর্মী রয়েছেন বা টেন্ডার নেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ রয়েছে এই সময় ফ্যামিলির সাপোর্ট কিন্তু আপনারা পেতে চলেছেন এবং অর্থের জোয়ার কিন্তু আপনাদের জীবনে আগামী পনেরো দিনের মধ্যে আসতে চলেছে তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ